কিশোরগঞ্জ থেকে আপনি কতদিন ধরে ওনার সাথে আছেন? বা ওনার 18 বছর তো লম্বা সময়। আপনি কখন জানতে পেরেছেন? তো কি আপনি একা এসছেন? ওই আপনাকে কি নিয়া দিয়ে গেছে? মানুষের একটা নির্দেশনা থাকে না, আপনাদের কি নির্দেশনা দিয়ে গেছে একটু বলবেন। আমাদের প্রথম শিখ করে আমরা আত্মশুদ্ধি, দিল জিন্দা নামাজ, হুজুরি কত কত কতদিন কথা বলছেন ওনার সাথে? আমি গোলামি করি তো সবসময়, কর্মীদের আবার একটা সাক্ষাৎ নেয়, তারপরে জিজ্ঞাসা করে কারো কিছু থাকবে কারো। সেখানে অনেকে কান্নাকাটি করছে, আপনারা দেখছেন। আমাদের আশিকের রাসূলদের, মানে আমাদের সকল আশিকের রাসূল তাদের ভাইদের বিপর্যয়ের উপর, মানে রুহ চলে গেলে যে একটা অবস্থা হয়, মানে আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা কি হারাই রকম লাগে, মানে আমাদের ভিতরে একটা কলিজা মানে অংশ চলে গেছে, যদিও জাহিরি ভাবে উনি চলে গেছেন, আমাদের ভক্তদের কলমের ভিতরে উনি সবসময় একটা সন্তান, আমাদের ভক্তদের হৃদয়ের ভিতরে উনি চলে যাওয়ার পরও তারা শান্তি পায় এবং জান্নাতি, আল্লাহর অনুগ্রহ, তারা জান্নাতি মানুষ। আমি কাছাকাছি যেতে পারি না, এই দূরে ছিল আর মানে আমি বললাম কথা বলতে পারি না, দূর থেকে এই দেখছি। দেখলে আমাদের মনে ব্যথা ধরে চলে যায়, বাবা জানকে আনন্দ হারায় হয়ে গেছে। আল্লাহ আমাদের ধন থেকে আমাদের জানি কেউ তো নাই, আমরা আমাদের মহান মুর্শিদের কদম ধরে আমরা চাই আগে আমরা গোলামি আরো যেন চালাইতে পারি আমাদের বন্ধু ভাই। আর পৃথিবীতে আসবো না, হয়তো আপনার চোখ আছে দেন না, আমার চোখ আছে আমি দেই, এইটাই স্বাভাবিক। এত বড় মহামানব আর পৃথিবীতে আর আসবো না, একটাই আপনারে বললাম। আমি জন্ম এই উনার মনার এখানে কি বলতেন, আদর্শ শিক্ষা দিয়েছে আমাদের কিভাবে। উনি আপনাকে কি বলেছেন? আমার আব্বার মধ্যে ভাই হয়।